নামাজ ফরজ না পড়লে গুতাস, রোজা ফরজ না রাখলে জাহান্নামাস, ফরজ আদায় না করলে ভেজাল, করলে জান্নাত। কিন্তু অতিরিক্ত নফল পড়তেছি কেন? যদি না মানেন বাবার কথা বেয়াদব হবেন, কিন্তু বাবাকে অস্বীকার করলে ভেজাল হবেন। খুব ভালো মতো বুঝবেন, যদি বাবার কথা না মানেন তাহলে কি হবেন? যদি বলিনি আমার বাবা না, ভেজাল হবেন, এবাদত করবেন না, ফাসেক হবেন। যদি বলে লাগে না, বেঈমান হবে। মারাত্মক সুন্নাত পালন করেন না, এক কথা। যদি বলে লাগে না, বেঈমান, খুব মারাত্মক অবস্থা। কোরআন ও সুন্নাত দ্বারা যা সাবেত হয়েছে তা অস্বীকার করার ক্ষমতা কারোর নেই, অস্বীকার করার ক্ষমতা কারোর নেই। নবী আলাইহিসসালাম কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহাব্বত করলো তারা আমাকেই মহাব্বত করলো, আর যারা আমাকে মহাব্বত করবে তারা আমার সাথে জান্নাতে চলে যাবে। মজা! আল্লাহ আল্লাহ আল্লাহ! অন্য রওয়ায়াতের মধ্যে আল্লাহর ফরমান, মান দাইয়া সুন্নাতে হুরিমাত আলাইহি শাফাতি, যে আমার সুন্নাত অমান্য করলো তার উপর আমার শাফা সমূহ হারাম। হুরিমাত আলাইহি শাফাত, মানো না পারো না ভিন্ন কথা, কিন্তু খবরদার, আশা রাখো, নিয়াত করো আমি করব। যদি খাঁটি নিয়াত করতে পারো আল্লাহ তোমাকে করার ব্যবস্থা করে দিবেন, ইনশাআল্লাহ, অবশ্যই, কোনো সন্দেহ নেই। ঠিক, নিয়াতুল মুমিন খায়রু মিন আমালিহি। আল্লাহ, মুমিনের নিয়াত তার আমলের চেয়ে দামি। নিয়াত করো, অস্বীকার করিও না। যদি কেউ প্রশ্ন করে ভাই কেন দাঁড়িয়ে রাখো না, টুপি পরো না কেন, বলে এইভাবে উজু করা তো উচিত, ভাই এখনো পারতেছি না, দোয়া করেন যেন পারি, এই কথা বলিও না, লাগে না, প্রয়োজন নাই, এই দৃষ্টিটা দেখাও না, তুমি এইভাবে বলো, আসলে তো দরকার কিন্তু পারতেছি না, নফসের সাথে যুদ্ধে পারতেছি না, ভাই দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে নফসের সাথে যুদ্ধের মোকাবেলা বিজয় করে, এইভাবে বলো, তা ফায়দা হবে। কিন্তু আমরা অস্বীকার করি, আল্লাহ আমাদের মাফ করে। আল্লাহ, শোনো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সুন্নতকে কিভাবে আঁকড়িয়ে ধরতেন? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছেন হজে, মদিনার থেকে বের হওয়ার পরই এক গলির মধ্যে ঢুকছেন, এক জায়গায় পড়ছেন, উঠে আসছেন, কোনো হাজার সামলেন না, সাথীরা প্রশ্ন করছে, হজরত আপনি গেছেন, বসছেন, উঠে আসছেন, কোনো হাজতও সারলেন না, কেনই বা গেলেন, কেনই বসছেন, কেনই ঝাড়ছেন, কারণটা কি? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমান, এখান থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রওনার সময় আমার নবী এই গলির মধ্যে ঢুকছে, ওখানে বসছে, কিন্তু কোনো হাজত সারে না, উঠে আসছে, আমার নবী কেন বসছে, কেন ঢুকছে, কেন উঠছে আমি জানি না, আমার নবীকে দেখছি তাই আমি করছি। এর নাম মহাব্বত। আর আমরা সাথে যুক্তি যুক্তি যুক্তি। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে ওঠার সময় ডাইন পা সামনে বাড়ালেন, ঘোড়া ওঠার দোয়া পড়লেন, মিসকি হাঁস দিলেন, সবাই প্রশ্ন করে, হযরত বুঝলাম ডাইন পা বাড়ানো সুন্নাহ, দোয়া পড়ছেন সুন্নাহ, মিসকি হাঁস দিলেন কেন, কারণটা কি? বলে আমি দেখছি নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় ওঠার সময় ডাইন পাও সামনে বাড়াইছে, এই দোয়া পড়ছে, মিসকি হাঁস দিছে, আমার নবী কেন দিছে এই যুক্তির পিছনে আমি পড়ি নাই, আমার নবী মিসকি হাঁস দিছে তার অনুকরণ করতে গিয়ে মিসকি হাঁস হাসছে। এর নাম মহাব্বত, এর নাম মহাব্বত। শোনো, অনেকেই ভাবছো যে সুন্নাত মুস্তাহাব এই নফল টফলের কোনো প্রয়োজন আছে, আসলে দেখো জিনিস কিন্তু দামি হয় নফলের কারণে, নফল মানে অতিরিক্ত, নফল মানে অতিরিক্ত, এর মাধ্যমে জিনিস কি হয়, যেমন আপনার একটা দামি জামা আয়রন করেন নাই,
সুরমে ঝুলাইয়া রাখছেন, কেউ কিনবে? কারণ কি, জামার তো সব ঠিক, কোন জায়গায় ডিস্টার্ব নেই, শুধু কি নাই, আয়রন কি জরুরি না, ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, এ তো মুস্তাহাবের কাজ, একটু আয়রন করলাম, এটা তো পড়ার জন্য জরুরি নাই, কিছু দরকার নেই। দেখেন, নফল না করার কারণে, আয়রন না করার কারণে দামি জায়গা দামি জামার দাম পড়ে গেছে, মার্সিডিজ গাড়ি লেমোজিন অনেক দামি, এমন মা এখানে কথাই বলতে পারতেছি না, পানির চোখ কথাই বলতে পারতেছি না। লেমোজিন গাড়ি অনেক দামি, সব ঠিক, শুধু রং নাই, যদি শোরুমের মধ্যে রাখেন কেউ কিনবে না? কেন, চলার জন্য কি ঘরের রং ফরজ না? উঠার জন্য রং ফরজ না? আনামের জন্য রং ফরজ না? সমস্যা কি, সুন্দর দেখা যাবে না, মুস্তাহ, অসুবিধা কি? যদি রংবিহীন যতই দামি গাড়ি শোরুমের মধ্যে রাখো না, কোনো দাম বাড়ে না, ফরজ ওয়াজিবে জিনিসের দাম বাড়ে নাই, বাড়াইছে কিসে? রঙে। এবার বলো তো, রঙের উপরে যত পালিশ মারবা, যত অতিরিক্ত করবা, তত দাম, যত মারবা তত বাড়বে, এর নাম নফল। তুমি বাড়ি স্ত্রীর জন্য বড় মাছ নিয়ে গেছো, সব কিছু নিয়ে গেছো, মাজার সাথে দুই টাকার বাদাম নিয়ে গেছো, কয় টাকা? দুই টাকা। স্ত্রী কিসে খুশি? কারণটা কি, সবগুলির মধ্যে সবাই ভাগ, কিন্তু বাদাম শুধু আমার জন্য, অন্য কার জন্য না? আল্লাহ, নামাজ ফরজ, না পড়লে গুতাস, রোজা ফরজ, না রাখলে জাহান নামাজ, ফরজ আদায় না করলে ভেজাল, করলে জান্নাত, কিন্তু অতিরিক্ত নফল পড়তেছি কেন? কার মহাব্বত? বুঝেন না,